দেখুন, ধার করে নিয়ে এসে পার্টি চালাচ্ছেন ওনারা, পুলিশ দিয়ে সংগঠন চালাচ্ছেন, আর যত নেতা টিএমসির সবাই দাগি হয়ে গেছে, সবার নামে দুর্নীতির অভিযোগ, তো মানুষ চিচি করছে, লোকের সামনে যাওয়ার মতো মুখ নেই ওদের কাছে। তাই বিজেপির বুথ সভাপতিকে, শক্তিকেন্দ্র প্রমুখকে নিয়ে করা হচ্ছে, বা শিক্ষক বা এই ধরনের যারা অরাজনৈতিক ব্যক্তি, যাদের গায়ে এখনও দাগ লাগেনি কালির, সেরকম লোককে নিয়ে এসে পার্টির সামনে রাখা হচ্ছে, যাতে লোককে বলা যায় যে না, ভদ্রলোক আমাদের পার্টিতে আছে, তাই পরিবর্তন করা হচ্ছে সংগঠনের মধ্যে। খালি পুরসভা নয়, পানিহাটি পুরসভায় টাকা তো নাই, যে টাকা আসছে নেতা কর্মীদের পুষতে চলে যাচ্ছে। এখন সব জায়গায় আমরা পুরসভায় বড় বড় খেলাধুলা দেখতাম, এখন টাকার অভাবে খেলাধুলো নেই। খড়গপুর পুরসভাতে ধুমধড়াকা ক্রিকেট হতো, লক্ষ লক্ষ টাকা খরচা হতো, তা নিয়ে তদন্তও হয়েছে। আজ কন্ট্রাক্টর টাকা পাচ্ছেন না, বিল পাচ্ছেন না, টাকা দেবে কে? মোচ্ছ উঠে গেছে, খাওয়া দাওয়া উঠে গেছে, এখন খালি পেটে নেতারা বসে আছেন, নাই নাই করে একটু কিছু করা হচ্ছে, যা টাকা আসবে তারও অর্ধেক হয়তো খেয়ে নেবেন নেতারা। তো সেই জন্য এই যে তালা লাগানো, দু বছর তিন বছরের বাকি আছে বিল, সেই জন্য রাস্তাঘাট ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, অন্যান্য কাজ ড্রেন সারাই হচ্ছে না, হবে কী করে? কন্ট্রাক্টররা পুরনো বিল পাননি, তারা কাজ করতে চাইছেন না, টেন্ডার হলেও কে টেন্ডার নিতে চাইছে না। দেখুন, ঝালদা পুরসভা কংগ্রেসের চিরদিন ছিল, তো জোর করে প্রয়োজনে ওখানে কাউন্সিলরকে হত্যা করে সেই পুরসভা দখল নিচ্ছে টিএমসি। এক তো এই পাপ, এই মহাপাপের প্রায়শ্চিত করতে হবে, দ্বিতীয় হচ্ছে লুটের রাজত্ব চলছে ওখানে, তাই যারা কাউন্সিলর তারা চাইছেন কে চেয়ারম্যান হবে কী হবে। টিএমসি এক চাইছে, টিএমসির কিছুই নাই, পুলিশ দিয়ে গায়ের জোরে ওখানে দখল নিতে চাইছে, তার পার্টির লোকেরা তার পার্টির বিরুদ্ধে চলে যাচ্ছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।